আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার সব সময় করেই যেতে হবে কেমনে করবেন তওবা ইস্তেগফারের ক্ষেত্রে প্রথমত আস্তাগফিরুল্লাহ 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 এটা সব সময় বলতে থাকবেন এটা আল্লাহর জিকির ও ইস্তেগফার শুধু আস্তাগফিরুল্লাহ 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 তাহলে প্রথমত বেশি বেশি কি করতে হবে আস্তাগফিরুল্লাহ 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 আবার কখনো কখনো আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই এরপরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাই সকল ইস্তিগফারের সেরা ইস্তিগফার কোনটা সাইয়্যিদুল ইস্তিগফার সবাই পারেন তো সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সনাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিদাম্বি فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি আপনি সকাল বেলায় পড়েন মৌকিনান বিহা এই সাইয়্যিদুল ইস্তিগফারের ভিতরে অনেকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম সিফাত তাওহীদের বর্ণনা এসেছে তিন প্রকারের তাওহীদ আছে সাইয়্যিদুল ইস্তিগফার সকাল বেলায় যদি একইনের সাথে পড়েন সন্ধ্যার আগে যদি আপনি মারা যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ সে আহলুল জান্নাহ হবে জান্নাতবাসী হবে সুবহানাল্লাহ সন্ধ্যায় পড়েন সকালের আগে যদি আপনি মারা যান ফাহুয়া মিন আহলিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেবে সুবহানাল্লাহ এই জন্য বেশি বেশি সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন সাইয়্যিদুল ইস্তিগফার বা অন্যান্য ইস্তিগফার যত বেশি পড়বেন আল্লাহর আযাব গজব নাজিল হবে না এজন্য আল্লাহ পাক সূরা আনফালে 33 নম্বর আয়াতে বলেছেন ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরু যখন কওমের লোক জনপদের মানুষ ইস্তিগফাররত থাকে আল্লাহ পাক তাদের উপরে আযাব নাযিল করেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খালিস ভাবে তাওবা নসুহা করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আমাদেরকে যথাযথভাবে সুন্দরভাবে এই মজলিস থেকে আমাদেরকে এলেম হাসিল করার তৌফিক দান করুন আজকের এই জিকিরের মজলিসকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে দিন